আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে তৈরি করব তরমুজ দিয়ে মজাদার একটি ডেজার্ট। চলুন শুরু করা যাক। তাহলে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পানি। পানি কুসুম গরম হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা 1 কাপ পরিমাণ সাবুদানা। আমি এই সাবুদানাগুলো 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। বলক এসে যাওয়ার পর সাবুদানাগুলো স্বচ্ছ হয়ে গিয়েছে। এখন আমি চুলা অফ করে দিয়ে সাবুদানাগুলো ছেঁকে উঠিয়ে নিব। এরপর একটি বাটিতে সাবুদানাগুলো নিয়ে ঠান্ডা পানি দিয়ে দিব। তাহলে সাবুদানাগুলো ঝরঝরে থাকবে, গলে যাবে না। অন্য একটি প্যান আমি চুলায় বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম 1/2 লিটার পরিমাণ লিকুইড মিল্ক। 1 লিটার লিকুইড মিল্ক আমি জাল দিয়ে ঘন করে 1/2 লিটার করে নিয়েছি। চুলায় দুধ গরম হতে থাকুক। অন্যদিকে আমি যে বাটিতে ঠান্ডা পানিতে সাবুদানাগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো ছেঁকে নিব। দুধ বলক এসে গিয়েছে। আমি এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কন্ডেন্স মিল্ক। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এখানে আমি অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। পরবর্তীতে আমি মিষ্টির পরিমাণ টেস্ট করে চিনি অ্যাড করব। আমি এখানে কন্ডেন্স মিল্ক অ্যাড করেছি। আপনারা চাইলে কন্ডেন্স মিল্কের পরিবর্তে দুধ পাউডারও দিতে পারেন। দুধ অনবরত নাড়তে হবে, না হয় কিন্তু পাতিলের গায়ে লেগে যেতে পারে। অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আমি এখন চুলা অফ করে দিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঘন হয়ে যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি তরমুজ কিউব করে কেটে, এগুলো থেকে আমি বিচি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলো মিক্সারে দিয়ে জুস তৈরি করে নিব। এই ডেজার্টটি সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক ভালোই লাগে। সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। জুস তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখন একটি প্যানে জুসগুলো ঢেলে নিলাম। চুলা অন করে দিয়েছি। অনবরত নাড়তে হবে। চুলাটা স্লো টু মিডিয়াম হিটে থাকবে। নাড়তে নাড়তে অনেকটা ঘন হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। নাড়া কিন্তু থামানো যাবে না, তাহলে কিন্তু প্যানের গায়ে লেগে যাবে। নাড়তে হবে একটু পরপরই। অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আমি এখন চুলা অফ করে দিয়ে এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। একটি বাটিতে নিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 20 মিনিটের জন্য। আগে যেই লিকুইড মিল্ক আমি ঘন করে নিয়েছিলাম ওইটি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর বয়ল করা সাবুদানাগুলো রেখে দিয়েছিলাম। এখন এগুলো আমি নিয়ে একসাথে মিশিয়ে নিলাম এবং 20 মিনিট পর তরমুজের পেস্ট দিয়ে দিলাম। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। মাশাআল্লাহ, কালার অনেক সুন্দর হয়েছে। এখন আমি এতে মিশিয়ে নিব তরমুজ কিউব। এগুলো আমি কিউব করে কেটে নিয়েছি এবং বিচি ছাড়িয়ে নিয়েছি। সবগুলো কিউব একসাথে মিশিয়ে নিব। এই ডেজার্টটি কিন্তু তৈরি করে 2 থেকে 3 দিনের জন্য নর্মাল ফ্রিজে রেখে যে কোনো সময় পরিবেশন করতে পারবেন। যারা দুধ বা তরমুজ খেতে পছন্দ করেন না, তারা অবশ্যই এই রেসিপিটি পছন্দ করবে এবং খাবেও। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বাদাম কুচি। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।